সে 2257টি কলেজের প্রতিনিধিত্ব করেন। জাতীয় বিশ্ববিদ্যালয় 1429 এই বসন্তবরণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্নের পরে এটি প্রথম জানাকি তেজগাঁও কলেজে তারা স্থান নির্ধারণ করেছে, এটি আমাদের জন্য মর্যাদা। আমাদের আজকের এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন আমাদের অভিভাবক বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল এমপি, আপনারা সবাই জানেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা পরিবারের অভিভাবক আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আস্থাভাজন, আমাদেরও তেজগাঁও কলেজের একজন অভিভাবক সে আজকে ঘোষণা করে গিয়েছেন আমার কাছে, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি আপা। আমাদের মাঝে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজ গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর খন্দকার বজলুল হক। আমাদের মাঝে অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মশিউর রহমান। অনুষ্ঠানটিতে গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আমাদের আরেক ভাই ফরিদুর রহমান খান ইরান। আমাদের মাঝে তেজগাঁও কলেজের আজকের এই অনুষ্ঠান তেজগাঁও কলেজকে শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, সুধিজন এবং অন্যান্য মহলের কাছে, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার কাছে একটি অনন্য বিদ্যাপীঠ হিসেবে ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছেন, যার পুরো কৃতিত্ব আজকের এই তেজগাঁও কলেজ পরিবারের, তেজগাঁও কলেজে শিক্ষক কর্মচারী কর্মকর্তা শিক্ষার্থী। এখানে আজকে 20টি স্টল ছিল, বিভিন্ন কলেজ এখানে অংশগ্রহণ করেছে, সিদ্ধেশ্বরী কলেজ, তারপর মহিলা কলেজ, শেরেবাংলা মহিলা কলেজ, তারপর কেন্দ্রীয় কলেজ, ডক্টর মালিকা কলেজ, আলাস মকবুল হোসেন কলেজ।